ব্রাজিলও চায় বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। নভেম্বরের শেষে মধ্যপ্রাচ্যে পর্দা ওঠা বিশ্বকাপ এখন শেষের পথে। এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ যাত্রা সাঙ্গ হয়েছে ল্যাতিন পরাশক্তি ব্রাজিলের। তবে আশা বেঁচে আছে আর এক ল্যাতিন দেশ আর্জেন্টিনার। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনের চাওয়া কাপটা যেন ল্যাতিন আমেরিকাতেই আসে, আর সে কারণেই সমর্থন জানাচ্ছেন মেসির দেশ আর্জেন্টিনাকে। উল্লেখ্য, 2002 বিশ্বকাপে সর্বশেষ ল্যাতিন দেশ হিসেবে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। চলতি বিশ্বকাপেও ফেভারিট হিসেবে আসর শুরু করেছিলেন নেইমাররা। কোয়ার্টার ফাইনালে গেলবারের রানার্সআপ দল ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফার্নান্দো সার্নে এখন চাইছেন আর্জেন্টিনায় বিশ্বকাপ জিতুক, তাতে নিজেদের অঞ্চলেই তো কাপটা আসবে। 32 দল থেকে কাতার বিশ্বকাপে শিরোপা দৌড়ে এখন 3 মহাদেশের 4 দল। সেই ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনা, মরক্কো, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ল্যাতিন আমেরিকার মশাল এবার আর্জেন্টিনার হাতে। সিবিএফের সহ সভাপতি ফার্নান্দো সার্নে স্পোর্টস সেন্টার ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা এখন সবাই একতাবদ্ধ। সময়ের পরিক্রমায় আমরা এখন সবাই আর্জেন্টিনা। আশা করছি ল্যাতিন আমেরিকার হয়ে তারা কাপ নিয়ে আসবে। ক্রোয়েশিয়ার কাছে না হারলে চলতি বিশ্বকাপে সেমিফাইনালে দেখা হতো দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের, তবে সেটি আর হলো না। এর আগে 2014 বিশ্বকাপে সেমিফাইনালে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও সেবার আর্জেন্টিনা ফাইনালে খেলতে পারলেও ব্রাজিল সেমি থেকে বিদায় নিয়েছিল। এদিকে বিশ্বকাপ শুরুর দিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি বলেছিলেন তারা বাদ পড়লে ব্রাজিলকে সাপোর্ট করবেন তিনি। এবার একই পথে হাঁটছে ব্রাজিলও।